মোদী সরকারের গাফিলতিতে কয়েকশো লোকের প্রাণ গেছে, তার মধ্যে আমাদের বাংলার প্রচুর মানুষের প্রাণ গেছে। মোদী সরকারকে কখনোই মানুষ ক্ষমা করবে না, তার কারণ অ্যান্টি করোশন ডিভাইস ছিল না। ওরা প্রচার করেছিল ওই যে কি বলো ওটাকে কবচ, সেই কবচ কোথায় গেল? মেক ইন ইন্ডিয়া আজকে হয়ে গেল ডিজাস্টার ইন্ডিয়া। কোথায় গেল কবচ? কবচ শুধু মোদী সরকার পড়ে রয়েছে, ঝকঝকে তকতকে এসিহীন পচা খাবার নিয়ে বন্দে ভারত, যে যাত্রী সুরক্ষার টাকা সেগুলো চমকের রাজনীতিতে খরচা করা হচ্ছে। ইলেকশনের আগে বন্দে ভারত করো তাই রেলের ফান্ড দিয়ে চার যাত্রী সুরক্ষা করো না, যাত্রী সুরক্ষার টাকা ডাইভার্ট করে দিয়ে চমকের রাজনীতি হচ্ছে। এই মানুষগুলোর প্রাণের দাম কে দেবে? নরেন্দ্র মোদী জবাব দাও।